আজকে এই সুন্দর সন্ধ্যায় বাইরে বাইরে থাকতে বোধহয় সবচেয়ে ভালো লাগে, কিন্তু বাইরের সেই আকর্ষণকে উপেক্ষা করে যারা এখানে আজকে হাজির হয়েছেন তারা এসেছেন শিল্প এবং সঙ্গীতের তারণায়। আমরা অবশ্যই আশা রাখব যে আমাদের অতিথি শিল্পী শিল্পীবৃন্দ বললে পারে আরো ভালো হবে, কারণ শিল্পীর সঙ্গে সহযোগী রয়েছেন তারা আপনাদের আজকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন। যে কোনো অনুষ্ঠানে একটু দেরি করে শুরু করা যেন আমাদের রুটিন একেবারে হয়ে গেছে, এটা সবসময়ই হয়, তাই আপনারা কেউ কিছু মনে করে থাকলেও খুব বেশি অসন্তুষ্ট হননি বলে আশা রাখবো। আমি আপনারা বুঝতেই পারছেন যে আমি একটু সময় নিতে চেষ্টা করছি যাতে ঠিক শুরু হয়েছে মনে করে আপনারা একটু উৎসাহিত বোধ করতে পারেন। সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রোতৃমণ্ডলী, আজকের এই সুন্দর সন্ধ্যায় আমরা এসেছি বাবার প্রযোজিত পদ্মশ্রী মান্নাদের গান শোনার জন্য। আপনাদের মতো আমিও বক্তৃতা দিতে বা বক্তৃতা শুনতে খুব একটা আগ্রহী নই, তবুও এখানে আপনাদের সামনে উপস্থিত হতে হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ একাডেমি অফ পারফর্মিং আর্টস বহুদিন ধরে এখানে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সঙ্গীত, বাংলাদেশের অন্যান্য সাহিত্য কর্ম ইত্যাদিকে লন্ডনের বুকে প্রবাসীদের মধ্যে প্রচলিত রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এই চেষ্টা সবারই সমর্থন লাভের যোগ্য। আমি আশা করি আজকে মান্নাদের উপস্থিতি এবং তার সঙ্গে আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে যাতে এই ধরনের প্রতিষ্ঠানকে আরও সাহায্য এবং সহযোগিতা করা যায় এবং আমরা আরও বাংলাদেশ থেকে এবং বাংলা ভাষাভাষীর অন্যান্য অঞ্চল থেকে সম্মানিত শিল্পীদের এনে আমাদের এই লন্ডন প্রবাসী প্রজন্মকে বাংলাদেশের বাংলার সাহিত্য, সংস্কৃতি এবং দৃষ্টির সঙ্গে সবসময় পরিচিত রাখতে পারে। উদ্যোক্তাদের সঙ্গে দর্শক মন্ডলী, আজকের এই সুন্দর সন্ধ্যায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মান্নাদের সঙ্গীত অনুষ্ঠানে। আমাদের শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের একান্ত ইচ্ছায় বাবার তিনজন শিল্পী আপনাদের সামনে গান পরিবেশন করবেন, তবে তারা মান্নাদের গানের ফাঁকে ফাঁকে গানগুলো পরিবেশন করবেন। আমাদের গানের প্রথম শিল্পী বাবার নাসির রাশিদা খান বানু। নিজের সুরে আকাশের এক অনির্বাণ উজ্জ্বল নক্ষত্র, যার সুরের ইন্দ্রজালে সঙ্গীত পিপাসু লক্ষ কোটি জনতাকে মোহমুগ্ধ করে তাদের হৃদয়ের গভীর মনে কোঠায় দেবতুল্য স্থায়ী আসন করে নিয়েছেন, সেই মান্নাদে আজ আমাদেরই মাঝে উপস্থিত। জন্মের পর বাবা মায়ের খুব শখ ছিল ছেলে মান্নাদেকে তারা আইনজ্ঞ বানাবে, কিন্তু মান্নাদে সেদিকে না গিয়ে শ্রদ্ধেয় চাচা তৎকালীন বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী কেসিদের নিকট সঙ্গীত শিক্ষার মন্ত্র নিয়ে সঙ্গীত চর্চা শুরু করেন।
সেই থেকে মান্নাদের সঙ্গীত ভুবনের যাত্রা শুরু। এরপর পর্যায়ক্রমে তিনি শিক্ষা নিলেন ওস্তাদ দবির খান, ওস্তাদ আমান আলী খান, ওস্তাদ আব্দুর রহমান খান, ওস্তাদ গোলাম মোস্তফা খান প্রমুখ সঙ্গীত গুরুদের কাছে, এবং এখনও তিনি নিয়মিত সঙ্গীত সাধনা করে চলেছেন। মান্নাদি তার সাধনায় সর্বদাই চেষ্টা করেছেন ঐতিহ্যবাহী ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের বৈজ্ঞানিক কলাকৌশলকে আহরণ করতে এবং সেই বৈজ্ঞানিক কলাকৌশলকে যথাযোগ্যভাবে ব্যবহার করে ভারতীয় সুগম সঙ্গীত বা হালকা ধ্রুপদী সঙ্গীতের ছোঁয়ায় ক্ষেত্রকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করে তুলতে। তার কণ্ঠের জাদুকরী ছোঁয়ায় তার গাওয়া প্রতিটি গানই এক একটি অমূল্য সম্পদ বা মাস্টারপিস হিসেবে বিবেচিত। তার গাওয়া প্রতিটি গানই যেন আমাদের বাঙালি জীবনের দুঃখ বেদনা ঘাত ও প্রতিঘাত হাসি কান্না ও অন্তর্জ্বালার এক একটি জীবন্ত চিত্র বহন করে। প্রতিটি গানই এক একটি বিশেষ শিল্পগুণের বৈশিষ্ট্য মণ্ডিত। মান্নাদি গান গিয়েছেন ওস্তাদি ঢঙে, গান গিয়েছেন হালকা সুরে, গান গিয়েছেন সাধারণ মানুষের মনের মতন করে, তাই তো তার গান এত চমৎকার। মান্নাদি গান গিয়েছেন বহু ভাষায়, গান গিয়েছেন চলচ্চিত্র সাম্রাজ্যের মহানগরী বোম্বের হিন্দি ছবিতে। শুধু তাই নয়, তিনি একজন সুরস্রষ্টাও। হিন্দি ছবির সঙ্গীত জগতের দিকপাল নওশাদ, এস ডি বর্মন, রোশান, মদন মোহন, শঙ্কর জয় কিষাণ, চিতলকর প্রমুখ সঙ্গীত পরিচালকরা তাদের শ্রেষ্ঠ গানগুলোর জন্য মান্নাদিকেই বেছে নিতেন। যেসব কঠিন সুরের গান অন্যান্য শিল্পীদের গাওয়ানো সম্ভব হতো না, তা গাওয়ার জন্য সঙ্গীত পরিচালকরা শেষ পর্যন্ত মান্নাদিকেই বেছে নিতেন, আর মান্নাদি তা গাইতেন অবলীলায়। আসলে মান্নাদির এই দৈবগুণ নিঃসন্দেহে স্রষ্টার নিজ হাতে প্রদত্ত। মান্নাদি অবশ্যই ভারতীয় সঙ্গীত সাম্রাজ্যকে আরও অনেক ব্যাপক ও বিস্তৃত করেছেন, ভারতীয় সঙ্গীতের রত্নভাণ্ডারকে করেছেন আরও সমৃদ্ধশালী, আর তার জন্য স্বীকৃতিও পেয়েছেন। দেশি বিদেশি অনেক পুরস্কারের মধ্যে শ্রেষ্ঠতম রাষ্ট্রীয় পদক পদ্মশ্রীও উপাধিও লাভ করেছেন। সর্বোপরি লক্ষ কোটি মানুষের ভালোবাসা তো আছেই। পদ্মশ্রী মান্নাদি বর্তমান বয়স 73, কিন্তু আজও তার কণ্ঠে তারুণ্য। আসলে মান্নাদি এক চিরতরুণ শিল্পী। শুধু দর্শক মন্ডলী, আসুন আমরা তার জাদুকরী কণ্ঠের ইন্দ্রজালে মোহাবিষ্ট হয়ে তার সুরসুধা পান করে ধন্য হই।
থেকে উঠবে উঠবে বাইরে দিয়ে বাইরে ভাই বোনেরা, আপনাদের সকলকে আমার সশস্ত্র নমস্কার জানাচ্ছি। সুদূর বোম্বে থেকে এখানে এসে পৌঁছতে বেশ কিছুটা কষ্ট তো হয়েছি, সঙ্গে সঙ্গে শরীর নিয়ে ভয়ঙ্কর কষ্ট পাচ্ছি। আপনারা আমি জানি বাংলা গান শুনবেন এবং আমাকে বলা হয়েছে আজ বাংলা গানেরই প্রোগ্রাম হবে। যদি বাংলা ছাড়া অন্য কিছু শুনতে চান আমাকে বলবেন, আমি চেষ্টা করে শোনাবো আপনাদের। আর যে বাংলা গান আমি আজ থেকে 30 বছর আগে গিয়েছিলাম, তার থেকেও বেশি সময় আগে গিয়েছিলাম, সেগুলো ওইরকম ফল্টলেসলি গাইতে হয়তো পারবো না, সেই জন্যে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু একটু ভুল ত্রুটি মাফ করে দেবেন। আমার নিজের পছন্দ মতো দু একটা গান আপনাদের শোনাই, গলাটা একটু গরম হোক তারপর আপনারা যা দেখবেন গান। জিনিসটাই এরকম যে ওস্তাদরা শেখায় ছাত্ররা শেখে, তার যদি প্রপার অ্যাপ্রিসিয়েশন না হয়, আমি তো বলি সেই শেখার কোনো মূল্যই নেই। আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু আনন্দ দেওয়ার যথাসাধ্য প্রয়াস করব। যদি ভালো না লাগে কিছু বলবেন না, কিছু বললেই নার্ভাস হয়ে যাবো চান্স আছে। যদি ভালো লাগে যত রকম ভাবে পারেন বলবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই বহু গান গাইতে হবে তো গান খুঁজতে আমার একটু সময় লাগে, আর এটা সকলেরই লাগে, শুধু আমার না সকলেরই লাগে। তবে অনেকের লাগে না, যারা দুখানা গান গিয়ে গান বন্ধ করে দেন তাদের লাগার কোনো কারণই নেই, কিন্তু আমার লাগবে, একটু একটু লাগবে, একটু ক্ষমাগণ্য করে শুনবেন প্লিজ। প্রথম গানটা আমি গাইছি গৌরীর লেখা, গৌরী নেই আর গৌরীর লেখা, পরে আরও গান শোনাবো। আমার খুব ভালো লাগে ওর গান করতে, ওর গানের কথা কেন জানি কোথায় আমাকে গিয়ে একটা কীরকম ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করে। আর আমি ভীষণ বয়স হয়েছে এখন, ভীষণ কষ্ট হয়, সময় সময় মুশকিল হয় গান কন্টিনিউ করতে। কত না নদী
Thank you.
থেকে কি সঙ্গী এসে আসে সিন্দুর থেকে কি সঙ্গী এসে আসে কেরা কে সিন্দুর পাড় থেকে কি সঙ্গী এসে আসে
দুর্লভ বন্ধু বলতে আমার বন্ধুর বহু গান পুরোপুরি গান সম্পর্কে বেশি গিয়েছি কি জানি ওর সঙ্গে আমার রেপার্টরি ভালো রকমই আছে। আমি কি বলতে চাই গানের মধ্যে দিয়ে, যখন আমরা বসি গান নিয়ে ও আমাকে দেখলেই বুঝতে পারে আমি কি বলতে চাইছি ঠিক লিখে দেব।
আমি বলি ছোট
Thank you.